হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে দেখাবো যে কীভাবে যদি তোমাদের বাইকে ফাইভ স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশান থাকে তাহলে সেটাকে কীভাবে অ্যাডজাস্ট করতে পারবে। তো এই রকম যাদের সাসপেনশান আছে রেয়ার সাসপেনশান, তাহলে কিন্তু পাঁচটা বা ছটা স্টেপে অ্যাডজাস্ট করা যায় সাসপেনশানগুলো, ঠিক আছে। তো এটা এখন তিন নম্বরে সেট করা আছে, দেখতে পাচ্ছ। যত ছোটোতে দেবে তত সাসপেনশানটা সফট হয়ে যাবে, আর এদিক থেকে এই পাঁচ নম্বরে দিলে তখন সাসপেনশানটা আরও হার্ড হয়ে যাবে, আর এই স্প্রিংয়ের যে কয়েলটা এটা ছোটো হয়ে মানে এরকম ছোটো হয়ে যাবে, আর সাসপেনশানের ট্রাভেলটা অনেকটা কম হবে আর হার্ড হয়ে যাবে। সাসপেনশান সফট করলে জার্কটা কম ফিল হবে, সাসপেনশানটা হার্ড করলে রাস্তায় মানে অল্প কিছু ছোটোখাটো গাড়িটা থাকলেও বা ছোটোখাটো কিছুর জন্যেও পটল বগেরা থাকলেও তো হচ্ছে জার্কটা ফিল হয়। তো সাসপেনশান কীভাবে অ্যাডজাস্ট করবে দেখিয়ে দিচ্ছে। সাসপেনশান অ্যাডজাস্ট করার জন্য তোমরা দোকানেও যেতে পারো, বা যদি নিজের কাছে টুল থাকে করতে পারো। এইরকম একটা টুলও গাড়ির সাথে আসে, আর একটা টুল আছে সেটাও গাড়ির সাথেই দেয়, সেটা দিয়েও সাসপেনশান অ্যাডজাস্ট করা যায়। জাস্ট এখানে এরকমভাবে এই যে অ্যাডজাস্টেবল যে এইগুলো আছে এখানে এই খাঁজগুলোতে আটকে তুমি সাসপেনশান অ্যাডজাস্ট করতে পারবে, ঠিক আছে। দেখিয়ে দিচ্ছি, এখন আমার তিন নম্বর আছে অ্যাডজাস্ট করা। এটাকে যদি দুই করতে যাই এখানে জাস্ট এটা লাগাতে হবে, দুয়ে চলে এলো, ঠিক আছে। এবারে দুদিকে চাকার দুদিকে সাসপেনশান যাদের মানে এটা যেহেতু ডুয়েল সাসপেনশান তো এই দিকেরটাও সেম করতে হবে। যাদের সিঙ্গেল মনোসক সাসপেনশান সেটাও যদি অ্যাডজাস্টেবল হয় তাহলে সেটা একটা করলেই হয়ে যায়। এটা তিনে ছিল, দুয়ে করছি, ঠিক আছে। স্ট্যান্ড ধরে ছোটোর দিকে করে দিলাম, দেখো স্প্রিংটা একটু বড় হয়ে গেল, সাসপেনশান ট্রাভেলটা একটু বাড়লো, একটু সফট হলো, ঠিক আছে। সফট হলে জার্কটা একটু কম ফিল হয়, আর হার্ড হলে অনেক সময় কী হয় অনেক দিন ব্যবহার করার পরে সাসপেনশান মানে সাসপেনশানের ভেতরে যে অয়েল থাকে অয়েলটা কমে যেতে থাকে, তখন একটু হার্ড করতে হয়, নাহলে গাড়ির পিছনটা মানে বড্ড বেশি আনকন্ট্রোলেবল টাইপের হয়ে যায়। এরকমভাবে সাসপেনশান অ্যাডজাস্ট করতে হয়, আর এটা গাড়ির সিটের মধ্যেই থাকে, টুল কিটের মধ্যে থাকে। আরেকটা মানে সেটাই আসল টুল, সেই টুলটা আমার ছিল না, বাট আরেকটা টুল থাকে সেটা দিয়েও ইজিলি সাসপেনশান অ্যাডজাস্ট করা যায়। যদি বাড়াতে যাও এদিকে ঘোরাতে হবে, কমতে চাইলে এদিকে। তো এই হলো ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে।